বলা হয়ে থাকে সকালের খাবার প্রভাব ফেলে আপনার সারাদিনের কাজকর্মের ওপর সকালের খাবার নিয়ে প্রবাদ আছে সকালে খেতে হবে রাজার মতো আর রাতে খেতে হবে গরিবের ন্যায় তার মানে এই না যে রাজার মতো এলাহি আয়োজন করতে হবে আপনার সকালের খাদ্য তালিকায় যেসব খাবারগুলো খাচ্ছেন সেসব খাবার আপনার অজান্তেই বিপদ ডেকে আনছে না তো সকালে কোন খাবার আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং কোন খাবার আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী সেসব বিষয় নিয়েই জানাবো চিকিৎসকদের মতে সকালের খাবার হতে হবে সুষম খাদ্য এতে করে দিনের শুরুটা যেমন ভালো হবে হজম শক্তিও অটুট থাকবে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে সেক্ষেত্রে লাল আটার রুটি অথবা ওটস দারুণ একটা অপশন হতে পারে মিষ্টি পেস্ট্রি এ ধরনের খাবার সকালে এড়িয়ে যেতে হবে সকালে এসব খাবার গ্রহণের কারণে শরীরে একদিকে যেমন শর্করার পরিমাণ বেড়ে যায় তেমনি টক্সিনের মাত্রাও বেড়ে যায় পুষ্টিবিদদের মতে সকালে মাংস খাওয়া একদম বর্জনীয় এর ফলে ঝুঁকি থাকে শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যায় ক্যান্সারের সকালে মাংস খাওয়ার কারণে এতে করে হজমের সমস্যা হতে পারে সকালে ফলের রস বেশ উপকারী তবে ল্যামনেট বা অ্যালকোহল রয়েছে এমন পানীয় পান করা থেকে বিরত থাকতে হবে এতে করে হজম শক্তি নষ্ট হয় এবং সরাসরি পাকস্থলী এবং লিভারের ওপর চাপ পড়ে বরং শাকসবজি এবং ফলের রস দিয়ে শুরু করা উচিত আপনার দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ